পুরা ফাড়াই লাইছে ভাই। প্রথম টিজার দেখে তো আমি গুনগান গাইছি, আর দ্বিতীয় টিজার দেখে আমার কাছে এতটা ভালো লাগছে। বন্ধ চোখে হাতরে বেড়াই যখন সুযোগ পাই হাতরে কিছু। এখানে কিছু কিছু মেসেজ আছে যেগুলো নিয়ে কথা বললে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিছু কিছু বিষয় নিয়ে কথা বললে গল্পটা ফাঁস হয়ে যেতে পারে। আমার কাছে অনেক জায়গায় মনে হচ্ছে শরীফুল রাজ অনেক বেশি ভালোবাসে বুবলিকে, এবং সেই ভালোবাসার একটা পর্যায়ে কোনো একটা মিস্টেক হয় এবং বুবলি অসুস্থ হয়ে কি প্যারালাইজ নাকি মারাই গেছে, তার লাশকে নিয়ে শরীফুল রাজ ঘুরতেছে। খারাপ থাকাটা একটা বদভ্যাস কেন, একবার বদভ্যাস হয়ে গেলে এমন কিছু একটা ঘটনা কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে। যদিও বা এইভাবে কোনো কথা আসলে সিনেমা মুক্তির আগে বলা ঠিক নয়, তারপরেও ভাই আমার কাছে বিষয়টা এমনই মনে হচ্ছে যে সে কি প্যারালাইজ নাকি সে মৃত একটা লাশকে হুইল চেয়ারে নিয়ে ঘুরতেছে। মানে ভাই এই সিনেমাটা আসলে কি যে একটা ফিল দিচ্ছে আমাকে, এটা ভালোবাসা তো আছে কিন্তু ভালোবাসার সাথে কি যোগ হতে চলেছে এটা আসলে চিন্তার বিষয়। যে ভালোবাসার সাথে কি শবনম বুবলি অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজ হয়েছে, তাকে নিয়ে শরীফুল রাজ ঘুরতেছে। এই তুই কামটা ছেড়ে দিবি তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু, নাকি ভালোবাসার অতি সাইকোলজিতে সে তার বুবলিকেই মেরে ফেলছে। তোর সুয়া তোর সুমা এগুলোর জন্য তো আমি মরব। তার লাশকে নিয়ে সে ঘুরতেছে এমন তো ভাই মনে হইতেছে আমার কাছে অনেক জায়গায়। যত কথাই বলি না বলি এক কথাই বলি, দেয়ালের দেশ সিনেমাটা এবার ঈদে দেখতে যাবই ভাই। পাইবা না পাই দেখি তুমি না। আপনারা অনেকজন মনে করতে পারেন ভাই এত কথা বলতেছি কেন, ভাই যেই সিনেমা ভালো লাগবে আমি মুভি লাভার হিসেবে বলবো না, আমি অবশ্যই বলবো। আমার কাছে এবার ঈদে 10টা সিনেমার ভিতরে এক নম্বরে বা টপ লিস্টে আমি রাখতে চাই দেয়ালের দেশ। টিজারটা দুর্দান্ত, আমার রিয়াকশন আমি দিলাম, আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত দোয়া করেন আমার জন্য। আপনার জন্য দোয়া রইল, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তোমার সাথে আর হলো না দেখা দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা।